फ्रेंड्स वेलकम टू माई चैनल। आज सकाल सकाल एसे गेছি। सो আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন, সুস্থ আছেন। তো আজকে ট্রাই করলাম একটা অ্যান্টি ইনফেক্টিভ ক্যান্সার প্রিভেন্টিভ একটা জুস বানানো, যেটা আমি নাম দিয়েছি কম্বো জুস। মানে হচ্ছে গাজর আর মৌসম্বির মানে কম্বিনেশন অফ জুস। গাজর আমরা ইউজ করি অ্যান্টি ইনফেক্টিভ এজেন্ট, ক্যান্সার প্রিভেন্ট করে, মেটাবলিজম ফাস্টার করে, আরও চোখের দৃষ্টিশক্তি বাড়ায়। আর মৌসম্বি আমরা ইউজ করি, এটা নর্মালি আমাদের শরীরে ভিটামিন সি বাড়ায়। এমনি মৌসম্বি জুস তো তোমরা খেয়েই থাকো, তো তোমরা যদি এটা ট্রাই করো, এটাও খেতে অতটা খারাপ হয় না, খেতে যথেষ্টই ভালো হয়। সো মৌসম্বি আমরা নর্মালি ইউজ করি, ভিটামিন সি বাড়ায়, ডাইজেশনটা বাড়ায়। যাদের পিসিওস আছে তাদের অ্যাকচুয়ালি অ্যাকনে হয়ে যায় তা মুখে, তো সেটাও কমাতে হেল্প করে। সো দেখে ফেলো আমি যেভাবে বানালাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে ঘরে অবশ্যই ট্রাই করো। ইটস ভেরি হেল্পফুল অ্যান্ড ইউজফুল ইন দিস ডেজ, বিকজ করোনা ইজ লাইক গোয়িং অন র্যাপিডলি ইন আওয়ার ওয়ার্ল্ড। সো প্লিজ টেক কেয়ার অ্যান্ড বি সেফ অ্যান্ড স্টে হোম। So if you like my all videos, then please do like, subscribe and share, and post comments. আমরা একটা গাজর কেটে নিয়েছি, মানে ওটা বড় সাইজের গাজরটা ছিল, আর হাফ মৌসম্বি নিয়েছি, আর স্বাদ অনুসারে চিনি আর নুন নিয়ে নিয়েছি, আর ব্ল্যাক পেপার মানে গোলমরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি। এটা নর্মালি এটা অ্যান্টিঅক্সিডেন্ট, আর এটা ক্যান্সারও প্রিভেন্ট করতে হেল্প করে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি নিয়ে নিয়েছি হচ্ছে ওই গাজর কাটা গাজর আর মৌসম্বি, চিনি, নুন আর একটুখানি জল, মানে হাফ গ্লাস মতো জল অ্যাড করলেই হবে, তাহলে একটা থকথকে আর একটু লিকুইড টেক্সচারও চলে আসে। গোলমরিচ গুঁড়োটা গার্নিশিংয়ের জন্য দিয়ে নিচ্ছি, কারণ এটার টেস্টটা খুব ভালো হয়, অ্যাজ আমি বলেওছি যে এটা ক্যান্সার প্রিভেন্ট করতে হেল্প করে। সো তোমরা দেখে নাও, তোমরা এইভাবেও করতে পারো, আর তোমরা যেভাবে চাও সেরকমভাবে গার্নিশ করতে পারো।